চুপ থাকো, রাখো, আমি ক্লাসে বসতেছি, পরে তোমাকে ফোন দিব। আরে আমি পরে ফোন দিব, রাখো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যালো, আছেন সবাই? হ্যালো হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ইসরাত আপু? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনার ওটা কি ক্লিয়ারেন্স দিয়েছে ফাইবার? জি আপু, দেখাচ্ছি স্ক্রিনশট, ইয়া দিয়ে স্ক্রিনশট দিয়ে। দেখান। আরে বিল্লাল হোসেন, আপনারটা ইয়া হওয়ার তো কথা, তাই না? বিল্লাল হোসেন আছে না? আছে তো, মিউট করা। সে তো দেখছি। এই যে আপু দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চলে আসছে, ঠিক আছে। আচ্ছা আপু, এখানে তো পেনিয়ার অনেকগুলো মেইল, এখান থেকে কোন মেইলটা চেক করবেন? ফার্স্টে দেখেন যেটা আসছে, সাকসেস হওয়ার একটা মেইল দিয়ে দিবেন। যদি আপনার একটা আন্ডার রিভিউ থাকে পায়নারে, তাহলে হচ্ছে প্রবলেম, আর যদি না থাকে তাহলে প্রবলেম না। পেনিওরে যাব, দাঁড়ান একটু ওয়েট করেন, আসুক সবাই, তারপর এটা নিয়ে আলোচনা করছি। ওই ততক্ষণে পেজটা ওপেন করে রাখি। হ্যাঁ হ্যাঁ, পায়নারটা লগইন করে রেখে দেন। ওয়েট 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 ওয়েট। হ্যাঁ, কি হয়েছে উষাপু? আচ্ছা আমি বলছি, আন্ডার রিভিউটা কেন অ্যাকচুয়ালি দেখাচ্ছে, যাদের আন্ডার রিভিউ দেখাচ্ছে তাদের নিশ্চয়ই কোনো না কোনো ভুল আছে, হয় ব্যাংকে ভুল আছে, তা না হলে এনআইডি তে ভুল। মানে এনআইডি এর মতো করেই আপনাকে ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে হবে, একটা ডটও এদিক ওদিক হয়ে যাবে না। যদি এরকমটা হয় তাহলে কিন্তু আপনার এটা হচ্ছে ইয়া হবে না, কারণ এটা তো ধরুন ইন্টারন্যাশনাল ভাবে টাকা লেনদেনের একটা বিষয়। আপনি একটু জোরে কথা বলেন, আপনার কথা আমি বুঝতে পাচ্ছি না। আমার ব্যাংক অ্যাকাউন্টে এনআইডি তে যে বাসার অ্যাড্রেস দাও, ওটা চেঞ্জ করতে আমরা, আপনার নাম বা সবকিছু এভরিথিং ঠিক আছে? নাম সবকিছু ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট আমার অ্যাপ্রুভ করছে, বাট এনআইডি তে আন্ডার রিভিউ দেখাচ্ছে। এখন আপনি কালকে ছবিটা দেখে বলছেন যে সাইডে একটু দাগ দাগ আছে, যে এই জন্য আন্ডার রিভিউ, তো আমাকে আবার সাবমিট করতে বলছিলেন। সাবমিট করেছিলেন কি? ওই অপশনটা পাচ্ছি না, আরেকবার সাবমিট করে করব, কিভাবে করব? আচ্ছা ইয়া ইসরাত আপু, ইয়া অফ অফ করেন তো, শেয়ার অফ করেন। ইয়া উনমি কি, সরি উষা আপু, ইয়া দেন, শেয়ার দেন স্ক্রিন। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আপু। আপু মানে অ্যাপ্রুভ করলে তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যায়, তাই না? হুম। আচ্ছা আমার তো অ্যাপ্রুভ আসছে। আপনি তো মনে হয় $100 এটা ইয়াই করেননি, করছেন? না ওইটা তো করি না, পায়োনিয়র অ্যাকাউন্টটা করছি, কিন্তু ওইটা তো আমি রেজিস্ট্রেশন করতে পারি না, মিসিং হয়ে গেছিল আমার। আচ্ছা দেখেন। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখা যায়, আপনি পায়োনিয়রে চলে যান, এই যে ভেরিফিকেশন সেন্টারে যান,
আন্ডার রিভিউ দেখাচ্ছে, তো আপনি আমাকে বলছিলেন আরেকবার সাবমিট করার জন্য, এখানে ক্লিক করেন তো আন্ডার রিভিউ এর ওখানে ক্লিক করেন, অপশন নেই না, এই যে স্মার্ট কার্ড যেটা লেখা আছে ওখানে ক্লিক করেন, তাহলে আপনাকে অন্য ওয়েতে করতে হবে, অন্য আরেকটা মেইল মানে মেইল আইডি খুলে সেটার সঙ্গে আবার নতুন করে সেম নাম ইনফরমেশন তো আপনাকে করে ফেলতে হবে। আন্ডার রিভিউ আসলে এটাকে ওভাবে আপনি এডিট বা ইয়া করতে পারবেন না, আন্ডার রিভিউ আসলে আমাদের কারো কোনো কিছুই করার থাকবে না, এটা আপনাকে আবার নতুন করে সবকিছু কমপ্লিট করতে হবে, আপনি নিশ্চয়ই এনআইডি তে কোথাও না কোথাও কিছু ভুল করেছেন যার কারণে আপনার এটা শো করছে, আন্ডার রিভিউ দেখাচ্ছে। আপনারা ইউটিউবে ভিডিও দেখলে তো বুঝতে পারেন, হিউজ ভিডিও আছে, আন্ডার রিভিউটার দেখানোর একমাত্র কারণ হচ্ছে। আচ্ছা আরেকটা বিষয়, আপনি ওখানে কি স্মার্ট কার্ড শো করেছিলেন না হচ্ছে এনআইডি যেটা আছে ন্যাশনাল কার্ড যেটা ওটা শো করেছিলেন? আমার স্মার্ট কার্ডটা হারিয়ে গিয়েছিল, পরে এটাকে ক্রপ করে তখন ওইটা সাবমিট করছি। আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে একটা ইয়া করবেন, মেইল অ্যাকাউন্ট খুলবেন, মেইল খোলার পর সেটাতে হচ্ছে কোন লিখা বা লোগো কোনো কিছু যাতে না কেটে যায়, এই যে পাশে ওয়ানটা কি কেটে গেছে দেখেন তো, বর্ডারটা আছে না, বর্ডারটা পর্যন্ত নিয়ে নিবেন, বর্ডারটা পর্যন্ত নিলে আর প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা উষা, উষাপু দিয়ে না আরো কাজ জেনে ছিল, সুহে ইসলামেরও ছিল, আচ্ছা আপনার ইয়াটা শেয়ারটা অফ করেন, আমি ইয়া করছি। আর সবকিছু হচ্ছে ব্যাংকে যা যা দিবেন সব ইংলিশে দিবেন, বাংলায় কোনো কিছু লিখবেন না, কারণ এটা ইন্টারন্যাশনালি সবকিছু হয়ে করবে। তো যদি তারপরে ওইটা কখনো আপনার আন্ডার রিভিউ দেখায়, আচ্ছা এরপরে যেদিন করবেন সেদিন আমাকে ইয়াতে নিবেন, মিটে নিবেন, যখনই করেন রাতে করুন দিনে করুন, রাতে করাটাই মনে হয় বেশি ভালো হবে, 8:30 বা 9:00 এরকম টাইমে একদিন সিলেক্ট করে, কালকে হোক পরশু হোক সিলেক্ট করে আপনি হচ্ছে ইয়াটা করেন, আমি বলে বলে যেভাবে বলে দিব আপনি সেই প্রসেসে করবেন, ঠিক আছে? কারণ আমি যাদের যাদের করেছি তাদের তাদের দেখেছি যে হচ্ছে কোনো ধরনের ভুল হয়নি, ইনফ্যাক্ট আপনাদের ব্যাচে তো মনে হয় কাক ইস্টাতকে করে দেওয়া হয়েছিল তাই না? ইস্টাতকে না মাশরুর, না আপু আমাকে না, আপনারা পরবর্তীতে ভিডিও দেখেই করেছেন কিন্তু কিছু না কিছু একটা ভুল করেছেন যার কারণে আন্ডার রিভিউটা দেখাচ্ছে। তাও হতে পারে আচ্ছা এনআইডি টা হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে কাটবেন বলি, আমার এখানে এনআইডি থাকার কথা, আচ্ছা দেখেন আমারটাও কিন্তু বাঁকা হয়েছে, এই যে এখান থেকে যে সাদা অংশটা আছে না টোটাল সাদা অংশটাকেই হচ্ছে নিয়ে নিবেন, এই সিস্টেম করে হচ্ছে এটা কেটে দিবেন, ঠিক আছে? আপনি তারপর আমাকে শেয়ার দিয়ে রেখে দিন কোথায় কি করছেন, আমি একটু কষ্ট করে শনিবার দিন টাইম দিন, আমি আপনার সামনে খুলে ফেলবো। শনিবার, আচ্ছা কত তারিখ আমি ডেটটা দেখে বলছি, 27 তারিখ, আচ্ছা সমস্যা নেই 27 তারিখ ঠিক আছে, আপনি আমাকে তারপর 8:30 9:00 দিকে একটু নক দিন ফোন বা মেসেজ,
আচ্ছা ইসরাত আপু ইয়া দেন স্ক্রিন শেয়ার দেন আর কেউ আসবেন আপনাদের ব্যাসে আমি শিওর না মানে গভর্নমেন্ট থেকে যদি এটা করে তখন আসবে আপু নতুন ব্যাচ শুরু হলে আমাকে আচ্ছা ওটা দেখছি পরে ওটা করছি আচ্ছা ইয়াতে চলে যান প্রোফাইল থেকে আপনি চলে যাবেন হচ্ছে আর্নিং এ চলে যাবেন ওকে আচ্ছা আর্নিং এ যাওয়ার পরে এই যে দেখেন available for withdraw দেখতে পাচ্ছেন এইটা দেখবেন যে $80 আপনি যত ডলারে কাজ করেছেন সেই ডলারটা আছে কিনা ঠিক আছে যদি না থাকে তাহলে কিন্তু আপনার এটা withdraw হবে না বুঝা গেছে এবার পাইনারটা তো লগইন করা আছে তাই না জি তো এখান থেকে হচ্ছে আমরা অনেক ভাবে withdraw করতে পারি দেখেন এই যে withdraw এর এখানে লেখা আছে আপনার পেপাল অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট মানে ব্যাংক ট্রান্সফার তারপর হচ্ছে আরেকটা কি দেওয়া আছে ইন্ডিয়া বা অন্য দেশগুলোতে হচ্ছে করা হয় ইউজ করা হয় আর ফাইবার হচ্ছে রেভিনিউ কার্ড যেটা এটা হচ্ছে আমরা ইউজ করবো না এটা ইউজ করলে হচ্ছে আপনাকে একটা চার্জ দিতে হয় যার প্রেক্ষিতে এটা আমরা ইয়ে করবো না আমরা কোনটা করবো ব্যাংক ট্রান্সফার করবো তো ব্যাংক ট্রান্সফারে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনি ডিরেক্ট হচ্ছে ব্যাংক ট্রান্সফার করতে পারবেন না মানে ইউএসডি যে ডলারটা আছে বা ডলার বলুন পাউন্ড বলুন অথবা হচ্ছে ইয়ারা কি বলে ইন্ডিয়ারা কি বলে রুপি যেটা বলে আর কি এগুলো হচ্ছে ডিরেক্ট আপনি টাকাতে কনভার্ট করতে পারবেন না এটার জন্য মানে ব্যাংকে হবে না এটা পায়নারের মাধ্যমে পেমেন্ট করে ফেলতে হবে তো এখানে কি দেওয়া আছে ব্যাংক ট্রান্সফার ক্লিক করেন ব্যাংক ট্রান্সফারে আচ্ছা আপনি এখানে দিয়ে দেন ভেরিফাই বাই এসএমএস দিয়ে দেন মেসেজই দিয়ে দেন আচ্ছা দেখেন আপনার ফোনে একটা কোড যাবে কোডটা বসাবেন আপনি যে নাম্বার থেকে করেছেন জি ওটা অ্যাক্টিভ আমার হাতেই আছে এখনো আসে নাই না না টাইম তো ওভার হয়ে গেল আবার ট্রাই দিয়ে দেন এই যে গেট ইট এগেইন বাই ক্লিক করেন হ্যাঁ চলে আসছে আপু একটা কোড হ্যাঁ দিয়ে দেন কোডটা বসান 3339 এবার সাবমিট করুন ওকে আচ্ছা এবার স্ক্রল করেন আবার ব্যাংক ট্রান্সফারে ক্লিক করেন দেখি সেম টাই আচ্ছা এবার হচ্ছে পায়নারে চলে যান এখানে গিয়ে ওয়েট 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 আপনি ফাইবারে গিয়ে একবার রিফ্রেশ দিয়ে দেন রিলোড হ্যাঁ রিলোড কল করেন উপরে যান এটা তো ইয়া করলে কি বসে আচ্ছা আপনার মেইল চেক করেন তো ট্রান্সফারে আপনার যে মেইল এ করেছেন দেখেন মেইল একটা ইয়া মেইল চলে গেছে এখানে রিফ্রেশ দেন মেইলটা ওই যে উপরে উপরে দেখেন একটা রিলোড বাটন আছে এখানে না ব্যাকে যান রিলোড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ব্যাকে যান, ব্যাকে যান, ইনবক্সে গিয়ে ব্যাকে চলে যান। ব্যাকে যাচ্ছি। নিউ ট্যাব খুলে ওইখানে শুধু পেনিয়র দেওয়া, তাই মনে হয় এইজন্যই আসছে না। হুম, তাই তো আমি ভয় পেয়ে গেছিলাম। না, এই যে চলে আসছে, ইয়া করেন, ক্লিক করেন, এই যে মেইলে পেজটা ওপেন করেন, হ্যাঁ এই যে ক্লিক হেয়ারে ক্লিক করেন, ওকে। এবার হচ্ছে আপনি ফাইবারে চলে যান, রিফ্রেশ দেন এটা। পাইনারে চলে যান, পাইনারটা রিফ্রেশ দিয়ে দেন দেখি। আচ্ছা ফাইবারে চলে যান আবার, যেখানে আমরা ফার্স্টে ছিলাম। আবার ব্যাংক ট্রান্সফারে ক্লিক করেন দেখি, ব্যাংক ট্রান্সফার তো মেসেজ দেন, দেখেন এবার কোড কি ব্যাপার, এটা তো ডিরেক্ট হওয়ারই কথা। বিএসএমএস থেকে একটা মেসেজ আসছে, লেখা হয়েছে আপনার যাচাইকরণ সংখ্যা। ওকে, দিব এটা, দিয়ে দেন। কত, ফোর ডিজিটের না? জি, ফোর ডিজিটের, 2253। এবার সাবমিট করুন। ওকে, আচ্ছা এবার এই যে দেখেন শো যেটা করছে, কোথায় যাবো আপু? এটা তো এরকমটা আসার কথা না, ডিরেক্ট তো আপনার ওখানে ট্রান্সফারের অপশন আসে, কিন্তু এটা কেন আসছে? আপনি মেইলে কে আরেকবার চেক করেন, মেইলটা ব্যাকে যান, মেইল মেইল ব্যাকে যান, ব্যাকে যান। হুম, আবার কনফার্মই দিয়ে দিছি, যান ওখানে, আচ্ছা ক্লিক করেন। এবার এখানে স্ক্রল করেন, এখানে যে হচ্ছে দেখেন উইথড্র ইউজিং ব্যাংক ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার দিব। হুম, ক্লিক করেন, পাশের ইন্ডিকেটরটাতে ক্লিক করেন দেখি। এটাই দিব না এটাই দিব, কারণ এটা পড়তো, এটা না এই সেকেন্ডে ক্লিক করতে হবে মনে হয়। কোথায় রেজিস্টার ফর ব্যাংক ট্রান্সফার? রেজিস্টার ফর, রেজিস্টার না তো, আচ্ছা রেজিস্টারে ক্লিক করেন দেখি এটা কি আসছে। এটা তো ডিরেক্ট আসার কথা, হিসাবে তখন উইথড্র করব আমি, তাই না? এটা তো রেজিস্টার না, ব্যাকে যান, আমাদের তো অলরেডি করা আছে পায়নার, ব্যাকে যান। এবার এই যে সেকেন্ডটাতে করেন, সেকেন্ডটা, সেকেন্ডটা, এটা না, এটা না, পাশেরটা, হ্যাঁ ক্লিক করেন। আমাদের যাদের ক্রিয়েট করা নেই তারা রেজিস্টার করবে, ক্লিক নিচ্ছে নিচ্ছে না। আপনি পায়নারটা হচ্ছে ইয়া করেন, ওখানে ক্লিক যান, দেখেন তো এখানে কোনো এয়ার নোটিফিকেশন আসছে কিনা। এই যে নোটিফিকেশন বাড়ে, এটা তো অবশ্য, এটা তো এমনি অলওয়েজ থাকে। যেটা আছে ওইটাতে চলে যান, পাশের ট্যাবে যান, পাশের ট্যাবে চলে যান, স্ক্রল করেন, ওখানে ক্লিক করেন দেখি গেট স্টার্টেড। এটা সিস্টেম মনে হয় চেঞ্জ করছে, আমি তো এর আগে দেখালাম যেটা ওদেরটাতে তো এরকম ছিল না। এখানে তো নতুন করে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলছে, কিন্তু আমাদের তো অলরেডি ক্রিয়েট করা আছে। হ্যাঁ ক্লিক করেন, ক্লিক ক্লিক হেয়ার, আচ্ছা এবার হচ্ছে এখন এটাই তো দেওয়া আছে আপনার ইউজার ইয়া মেইল আর পাসওয়ার্ড, এটাই দেওয়া আছে না? জি। হুম,
কল করেন লগইন আচ্ছা এবারে এই যে ইউএসডি ব্যালেন্স লেখা আছে না ওখানে ক্লিক করেন ওকে দেন এবার দেখেন ড্রপ ডাউন ডাউন একটা মেনু আছে না এই যে এই পাশে দেখেন একটা অ্যারো আছে ওখানে ক্লিক করেন ক্লিক আচ্ছা হ্যাঁ ক্লিক করেন সেম দেখাচ্ছে কি বলছে ফাইবার আছে আচ্ছা ওকে করে দেন এটা এবার পায়নারটা হচ্ছে আপনি রিলোড দেন ফাইবারের ওটাতে ক্লিক করেন তো ফাইবার যেটা লিখা আছে এখানে না ওখানে গিয়ে এই যে ফাইবার ফাইবার লিখা যেটা আছে এখানে পুরোটা একটাই আপু কিন্তু ওটাতে কাজ হচ্ছে না 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 এটা কেটে দেন উপর থেকে ক্রস করেন ব্যাস এখানে ড্রপ ডাউনে দিয়ে দেখবো কি আছে কি নেই ক্লিক করেন দেখি কই কিছুই তো আসে না আচ্ছা এবার এক কাজ করেন আপনি উপরে দেখেন এই যে উইথড্র লেখা আছে না উপরে মেনুতে দেখেন উইথড্র হ্যাঁ লিখেন টু ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট আচ্ছা এখানে ডিটেইলসটা দিয়ে দেন কি দিব আপু আপনার এখানে কি চাইছে কোন ব্যাংকে ব্যাংকের নাম চাইছে না হ্যাঁ এখানে ব্যাংকে দিয়ে দেওয়া আছে এই যে ইসলামী ব্যাংক থেকে আচ্ছা এই যে এখানে সিলেক্ট করেন কোন ব্যালেন্স নেবেন সিলেক্ট করেন সিলেক্টে সিলেক্ট বলতে এই যে উপরে হ্যাঁ মেনুতে ক্লিক করেন ইউএসডি ব্যালেন্স হ্যাঁ হ্যাঁ এখানে কত উইথড্র করবেন সেটা কাজ করছে না না তার মানে এখন এটা ট্রান্সফার হয়নি কানেক্ট হয়নি ইয়া ব্যাকে যান আপনি এটা আচ্ছা আপনাদের বাকিরা কেউ ট্রান্সফার করেননি এখনো না আপনি আবার ওই যে উপরেই চলে যান ব্যাংক ট্রান্সফারে চলে যান ইয়াতে যান ব্যাংক ট্রান্সফার ফাইবারে যান ফাইবার ফাইবার এটা রিফ্রেশ দেন রিলোড দিয়ে দেন আচ্ছা ওরা পায়নার লগ ইন করতে বলছে আপনি পায়নারটা আরেকবার লগ ইন করেন তো পাশেরটাতে গিয়ে এখানে নতুন ট্যাব খুলে শুধু পায়নার লিখে করেন এটা ডিরেক্ট আসার কথা এত ঝামেলা হওয়ার কথা না তো কিন্তু আপনার ওই যেটা আছে ওটা লগ আউট দিয়ে দেন লগ আউট না ওটা কেটে দেন পাশের ট্যাবটা হ্যাঁ হ্যাঁ ওটা কেটে দেন এটাতে যান করেন আচ্ছা এখানে যে ইউএসডি ব্যালেন্স এটা আছে ওখানে ক্লিক করেন তো নিচে হ্যাঁ উইথড্র ওখানে ক্লিক করেন আচ্ছা ঠিক আছে তো আবার সেমটাই দেখাচ্ছে জি আপু আচ্ছা
এখানে এখনো কানেক্টই হয়নি গ্যাস সাথে ফাইবারের সাথে এটা কানেক্ট হয়নি আপনি সবগুলো ট্যাব কেটে দেন ফাইবারের সবগুলো কেটে দেন এগুলো না ফাইবারের যেগুলো আছে আবার ফাইবারে চলে যান আবার ফাইবারে চলে যাব কি আবার এতে আর্নিং এ চলে যান সেম ভাবে আর্নিং এ চলে যান ব্যাংক ট্রান্সফার আরেকবার ক্লিক করেন দেখি এবারে লাস্ট চান্স আচ্ছা এই তো চলে আসছে ওয়েট ওয়েট হ্যাঁ এই যে কনফার্ম এন্ড উইথড্র ওটাতে ক্লিক করেন হ্যাঁ দ্যাটস গ্রেট ক্লিক করেন দ্যাটস গ্রেট ওকে পেনিয়ারে চলে যাব পেনিয়ারে চলে যান রিলোড দাঁড়ান দাঁড়ান ওয়েট ওয়েট আগে ফাইবারটা রিলোড দিয়ে দেন ফাইবার রিলোড দিয়ে দেন দেওয়া হয়েছে হ্যাঁ এবার ফাইনারে চলে যান এবার চলে গেছে এই যে উইথড্র আপনার হয়ে গেছে এবার ফাইনারে হচ্ছে ফাইনারটা গিয়ে আপনি উইথড্র আছে না উপরে উইথড্র দেখেন দেখেন উপরে চলে যান হ্যাঁ এখান থেকে টু ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করেন আচ্ছা এবার কোন ব্যাংক ওটা লিখেন ইউএসডি ব্যালেন্স আগে লিখেন ওখানে সিলেক্ট করেন সিলেক্ট করুন আচ্ছা এবার কয় যে এবার চলে আসছে কত ডলার আপনি উইথড্র করবেন সেটা লিখেন নিচে নিচে এই যে দেখেন অ্যামাউন্ট টু উইথড্র ইউএসডি এখানে লিখেন $80 $80 যত এই যে আপনার এত টাকা রেটে আসছে $78 $78 এত টাকা রেডে চলে আসছে এবার স্ক্রল করেন এবার দেখেন এখানে একটা ডেসক্রিপশন চেয়েছে ডেসক্রিপশনটা হচ্ছে আপনি দিবেন হচ্ছে যে ফ্রিল্যান্সার স্যালারি কারণ এখানে অনেক ক্ষেত্রে ব্যাংক আপনাকে আটকাইতে পারে তো আমরা ধরুন অনেককে থাকে না যে উল্টাপাল্টা কারণে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে টাকা লেনদেন করে তো এই জন্য আমরা কি দিতে পারি যে আউটসোর্সিং স্যালারি অথবা ফ্রিল্যান্সিং স্যালারি এরকম টাইপের কিছু একটা ডেসক্রিপশন দিতে পারি রিভিউ আছে না রিভিউ ক্লিক করেন ওকে এবার উইথড্র দিয়ে দেন উইথড্র তে ক্লিক করেন এটা সাকসেস হয়েছে এটা একটা স্ক্রিনশট উঠান স্ক্রিনশট নেন এটা আমাদের ফার্স্ট টাইম মনে হয় একটু ওয়েট করা উচিত ছিল এই জন্য মানে দু তিনবার আমাদের হচ্ছে ব্যাংক ট্রান্সফার করা লাগলো ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আপনার ফোনে একটা মেসেজ যাবে আপনার এটা উইথড্র মানে ওদের ফান্ডের কাছে চলে গেছে এরপর মেসেজটা আপনার 24 ঘন্টার মধ্যে যেতে পারে 2 ঘন্টার মধ্যে যেতে পারে সর্বোচ্চ 3 দিন এর মধ্যে আপনার কাছে যাওয়ার কথা
মানে আপনার ব্যাংক থেকে মেসেজ আসবে যে আপনার টোটাল কত টাকা হচ্ছে উইথড্র হয়েছে, ঠিক আছে? এবার ইয়াতে রিলোড দিয়ে দেন, রিলোড দেন, দেখেন ফাইবারে যান, ফাইবারে গিয়ে রিলোড দেন। ব্যাংক থেকে আসবে নাকি পেনিয়র থেকে আসবে? ব্যাংক থেকেই আসবে। ইয়াতে আচ্ছা এই ক্ষেত্রে এই যে কি উঠানো, বলেন। আচ্ছা দেখেন এখানে কিন্তু এবার আপনার হচ্ছে অ্যাভেলেবলটা কত আসছে, জিরো আসছে। এই যে আপনি কত ডলার উইথড্র দিয়েছেন, এই যে দেখেন সবকিছু ডিটেইলস চলে আসছে, কত তারিখে দিয়েছেন। আচ্ছা সবাই উইথড্র দেওয়ার প্রসেসটা কি বুঝতে পারছেন? সুহি আক্তার, উষা, আমি যেটাতে দু তিনবার ক্লিক করলাম না, ওখানে কিন্তু দু তিনবার ব্যাংক ট্রান্সফার করতে হবে না, একবার করে একটু ওয়েট করবেন, ওয়েট করার পর বাকি অংশ ট্রাই করবেন। আপু ব্যাংক এখন নেক্সট যে 3 দিনের মধ্যে সেমিস্টার আসবে ওটা ব্যাংক থেকে আসবে না? হ্যাঁ হ্যাঁ, আপনার কত টাকা অ্যাকাউন্টে আছে ওটা আপনি ব্যাংক থেকে উঠিয়ে প্রিভিউ ফাইকে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। সবাই একটা কাজ করবেন, সেটা হচ্ছে বৃহস্পতিবারে কেউ কখনো উইথড্র দিবেন না, তাহলে ওই টাকা পেতে পেতে কিন্তু সোমবার পেতে যাবে, মানে 2-3 দিনের বেশি টাইম লেগে যাবে। আজকে কি বার? আজকে বুধ, আজকে তো বুধবার, কালকের মধ্যে আশা করছি পেয়ে যাবেন। আপনি আপনার মেইলটা একটু চেক করেন তো, মেইলে একটু যান দেখি। আপু আরেকটা কথা, যে ব্যাংকে যে কিছু বলতে হবে নাকি? না না, ব্যাংকে কি, এই যে দেখেন এখানে আসছে কি কত ডলার, স্ক্রল করেন। হ্যাঁ, এই যে আপনার আপনার এই যে ইয়াটা আসছে, যে আইডিটা আছে না, সেখান থেকে পেমেন্ট ডিটেইলস দেখেন, ভেরিফাইড ডিটেইলস এ ক্লিক করেন দেখি এখানে কোনো ডিটেইলস দেখায় কিনা। আচ্ছা আপু চাইলেই টাকাটা তো আমি অ্যাকাউন্টে রেখেও দিতে পারি, যেদিন ডলার রেট বেশি থাকবে সেদিনও তো তাহলে উইথড্র করতে পারি। না তো অলরেডি উইথড্র হয়ে গেছে, এটা রাখা রাখির কিছু নেই, মানে নেক্সট টাইম যদি করতে পারেন তখন আপনি এটা সেম ভাবে করে নিতে পারেন। আচ্ছা এই এটা কেটে দেন, মেইলটা কেটে দেন, এই কি না বলে পাইনারটা কেটে দেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা সবসময় উইথড্র দিবেন কোন টাইমটাতে, সেইটা হচ্ছে দুপুরের দিকে দিবেন, তখন ডলার রেটটা হচ্ছে বেশি থাকে, সন্ধ্যার সময় কিন্তু ডলার রেট কমে যায়। আপনি যদি দুপুরের দিকে দিতেন তাহলে আপনার 81 বা 82 এরকমের মতো চলে আসতো, এখন কিন্তু আপনার $1 3-4 টাকা করে কমে গেল। হ্যাঁ 85 করে যেটা হয় ওটাই দিয়ে দিতে হবে, কারণ আমরা যাদেরকে পে করবো তাদেরকে ওই রেটেই পে করবো, চারপা কিন্তু ওটাই আপনাদের দিয়ে দিতে হবে। আচ্ছা উইথড্রর বিষয়টা বাকিটা তো কেউ আসলো না, আমি ভিডিও সাবমিট করব, সবাই একটু দেখে নিন, আর কারো যদি হেল্প লাগে আপনারা একটু একজন আরেকজনকে হেল্প করেন, ঠিক আছে? ঠিক আছে আপু। আর যারা আজকে জয়েন দিয়েছেন তারা যেটা করবেন সেটা হচ্ছে ব্যাংক ট্রান্সফারে বারবার ক্লিক করবেন না, আমরা কিন্তু আনফরচুনেটলি এখানে বারবার ক্লিক করে ফেলছি, এখানে একবার ক্লিক করে একটু টাইম নিলেই চলে আসবেন। দুপুরে 12টার দিকেই করে ফেলাম, 12টা 12:30-এর মধ্যে, ঠিক আছে? আমরা তো ক্লাস টেস্ট সব শেষ আপনার সাথে নাকি? হ্যাঁ অনেকটা, ক্লাস তো ওরকম নেই। আর আপনাদের কাজের কি অবস্থা, আপনি কাজ টাস করছেন নাকি সব চলে গেছে? না আপু সত্যি কথা বলতে একদম বাজে ধরনের আলসেমি চলে আসছে, মাঝে মাঝে দু একটা কনটেস্ট করা হয়, এই আসলে ক্লাস থাকবে না আপু যখন এই যেহেতু আপনার রিভিউ হয়ে গেছে, রিভিউ পেয়ে গেছেন, সেখান থেকে ফাইবার এখন অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকলে আসলে আরো আপনার ডেভেলপ হবে আশা করছি। আপনার তো কন্টাক্ট নাম্বার আমার কাছে নাই, বা কিছু আমি যদি ক্লাসে জয়েন করতে চাই ইনবক্স করেন, আমি ওখানে দিয়ে দিব। আচ্ছা আপু, আর নতুন ব্যাচ শুরু হলে আমাকে নিয়েন, সার্টিফিকেট লাগবে না, ক্লাস করব জাস্ট। আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে সবাই ভালো থাকেন তাহলে, আল্লাহ হাফেজ সবাইকে।
আচ্ছা, আসসালামু আলাইকুম।